সিম্পল হার্ডেস্ট প্রবলেম খুবই সাধারণ অথচ কঠিন প্রবলেম ক্লাস এইট লেভেলের প্রবলেম বলেছিলাম তাই তো আচ্ছা কিছুদিন আগে আমার কিছু ছাত্রছাত্রীকেও এটা দিয়েছিল এরকম আলোচনা সাপেক্ষে এসে গিয়েছিল এরকম ধরনের কিছু প্রবলেম নিয়ে আলোচনা করতে করতে তুমি এটা সমাধানটা করার চেষ্টা করছিলে আমার দেখে ব্যাপারগুলো ভালো লাগলো মনে হলো এটা নিয়ে একটা ভিডিও করা যাক ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে এই ধরনের প্রবলেমগুলো ভাবনা চিন্তা করতে যে মানে ম্যাথামেটিক্সের যে বিউটি ম্যাথামেটিক্স যে কত সুন্দর মানে ভাবনা চিন্তাগুলো যে কতটা মানে একটা সুন্দর ভাব প্রদর্শন করে সেই ব্যাপারটা আমরা একটু বুঝতে চেষ্টা করব মানে ম্যাথামেটিক্যাল বিউটিটা প্রবলেমটা একটুখানি বলে দিই আচ্ছা এখানে চিত্রে দেখতেই পাওয়া যাচ্ছে এবিসি একটা ত্রিভুজ যার এই কোনটাও আশি ডিগ্রি এই কোনটাও আশি ডিগ্রি অর্থাৎ এটা একটা সমুদিবাহু ত্রিভুজ এই সমুদিবাহ ত্রিভুজে এই বি থেকে এই বাহুটা এমনভাবে টানা হয়েছে যে এই কোনটাকে পঞ্চাশ আর তিরিশে ভাগ করে দিয়েছে আর সি বিন্দু থেকে এই বাহুটাকে এমনভাবে টানা হয়েছে এই কোনটাকে ষাট আর কুড়িতে ভাগ করে দিয়েছে আচ্ছা এটা ইতে ছেদ করেছে আর এটা ডিতে ছেদ করেছে এই বাহুকে ডি যোগ করা হয়েছে এখন এই কোনটা যেটা এক্স লেখা আছে এটার মানটা বের করতে হবে অর্থাৎ ডি এই কোনটার মানটি বের করতে হবে আচ্ছা আপনারা যারা মানে যাদের অঙ্কে প্রচুর আগ্রহ আছে ওনারা ইচ্ছা করলে এই মুহুর্তে ভিডিওটাকে স্টপ করে দিয়ে আপনারা কিন্তু সমাধান করতেই পারেন আর আলোচনা শেষে আমি তো উত্তর অবশ্যই করব সমাধান অবশ্যই করব এই ধরনের সমস্যাগুলো সমাধান করার মজাটাই আলাদা আমি তো প্রচুর মজা পাই মাঝে মাঝে সমাধান করার চেষ্টা করি সেই যখন স্কুলে পড়তাম তখন থেকে আর এই ধরনের প্রবলেমগুলোর সমস্যাগুলো সমাধান করার যে মজাটা এটা আলাদাই একটা কনফিডেন্স দেয় আমার যেটা মনে হয় এবার মানে যাদেরকে করতে দিয়েছিলাম বা যারা চেষ্টা করেছে যেমন তুমি করছিলে এই যে ভাবনা চিন্তাগুলো যেটা আজকের মূল বিষয় কি ভেবেছে সবাই আচ্ছা আমি প্রথমে বলি ফার্স্টেই যারা একটু মোটামুটি জানে এই বিষয়গুলো নিয়ে একটু ওয়াকে বলে আছে ফার্স্টে দেখেই মনে হবে জানি তো সিম্পল প্রবলেম সন্ধি ভাবতী বুঝ সঙ্গী ভাবতী সম্পর্কে তো আমরা সবই জানি দুটো বহু সমান হবে দুটো কোনো সমান হবে এই অর্থাৎ এই কোনটার মান বের করতে হবে মানে এটা আশি ডিগ্রি আচ্ছা এই তাহলে এই কোনটা বের করলেই হয়ে যাবে আচ্ছা এই কোনটা বের করতে যেয়ে দেখছি এই কোনটার এই কোনটা চাই কারণ দুটো কোনো সমষ্টি আচ্ছা এই কোনটা মানে এই কোনটা এই কোনটা জানা এই কোনটা পেয়ে গেল ঠিক আছে এবারে আচ্ছা এই কোনটা কি করে পাবে তাহলে তো এইটা চাই আর এইটা চাই এইটা বের করতে গেলে এই সমস্যা এরকম ধরনের নানান সমস্যা এসে হাজির হচ্ছে বিভিন্ন দিক থেকে আর কনফিউজ হয়ে যাচ্ছে আর তত আগ্রহ আসছে যে তাই তো এটা করতেই হবে এটা করতেই হবে রাতের পর রাত ঘুম চলে যাচ্ছে হ্যাঁ ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার আচ্ছা এরপরে আচ্ছা ওরা কি কি ভেবেছে ভাবনাগুলো একবার বলি এবারে যখন এরকম ধরনের ব্যাপার একটার পর এই আসছে আবার ব্রেন থেকে পালিয়ে যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে মানে একদম জন্ম থেকে বোধ হয় এখন পর্যন্ত যত যা শিখেছে সব মস্তিষ্ক থেকে ঘুরে ঘুরে বের করেছে কয়েকদিন ধরে তাই তো সমস্যাটা সমাধান করতেই হবে আচ্ছা আমার কয়েকটা ভাবনা খুব ভালো লেগেছে যেমন ওই সদৃশ্যকনীতিভুজের সেই যে ধারণাগুলো আছে না সদৃশ অনুরূপ বাহুগুলি সমানুপাতি সেই ধারণা প্রয়োগ করেছে কয়েকজন কেউ কেউ তো আবার বৃত্ত অঙ্কন করেছে বোধহয় এই ডি বা বি কে ব্যাসার্ধ বা ব্যাস ধরে বৃত্ত অঙ্কন করে তার আবার স্পর্শক অঙ্কন করেছে সেসব স্পর্শকের সব ধারণা প্রয়োগ করেছে করেও অনেক দূর এগিয়েছে হ্যাঁ এগুলো মানে ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার একদম হ্যাঁ এইটা কিন্তু একটা এটা ভীষণ গুরুত্বপূর্ণ এই ধরনের ভাবনা চিন্তাগুলো আমি যেহেতু বলেই দিয়েছিলাম এটা এইট লেভেলের একটা কোয়েশ্চেন তাহলে ওরা এই স্পর্শক সদৃশকনি বা আরো কিছু অ্যাবস্ট আর আরো কিছু ধারণা এখানে প্রয়োগ করার চেষ্টা করেছে তাহলে করছে না আমার মনে হয় যে কোনো সমস্যা যখন আমরা পাই না সেগুলোকে মানে যে কোনো উপায়ে আগে সমাধানটা করার চেষ্টা করি যে কোনো উপায়ে তারপরে সেটাকে সেই সমাধানটাকে কি করে আরও সহজভাবে করা যায় তারপর থেকে তারপর সেটাকে আবার আরও সহজ হবে আরও সহজ হবে তারপর সেটা কাউকে যদি আমাকে সেই সমস্যাটা কি করে সমাধান কাউকে যদি বলতে হয় তার মতন করে কি করে সহজ সহজভাবে ব্যাপারটা বোঝানো যাবে মানে আরে বাবা নিজেকে তো আগে বুঝতে হবে সহজ সহজভাবে তাই না ব্যাপারটা তাহলে আমি যাকে যেমন করে খুশি বোঝাতে পারবো আমি যদি নিজে সঠিক বুঝি আমি বোঝাতে পারবো না কাউকে এটা হতে পারে না কখনো হ্যাঁ আমার যেটা মনে হয় আমি নিজে যদি সঠিকভাবে বুঝি তাহলে আমি কাউকে সেটা বোঝাতে পারবো না সবাইকে সব ব্যাপারটা বুঝিয়ে দিতে পারবো ঠিক তার মতন করে আর একটা কথা বলি এই যেমন ধরো কিছুদিন আগে আমাকে একজন একটু অঙ্ক দিয়েছিলেন বললেন যে এটা ক্লাস এটা সিম্পল পাটিগণিত অঙ্ক তারপর বললেন যে এটা ক্লাস ফাইভের ছেলেকে কেমন করে বলবো অঙ্কটা সেটা তার মাথায় আসছে না মানে অনেক সময় থাকে না পাটিগণিত অঙ্ক এরকম যে এক্স ধরলাম ধরে খুব সহজেই অঙ্কটা হয়ে গেল আমরা যেহেতু কোয়েশন টি জানি এবারে ক্লাস ফাইভের ছেলে তো অতটা বীজগণিত জানি না তাহলে তাকে কি করে বোঝাবে অঙ্কটা স্যার আমাকে দিলেন আমি ফার্স্টে কী করলাম আমি ধরুন তাই তো আমি যদি ফার্স্টে ওইটাই ভাবতে চাই ক্লাস ফাইভের ছেলেকে কেমন করে বোঝাবো হুম আমি ধরো তাহলে অঙ্কটা একটা যে কোনো উপায়ে সমাধানটা আগে করি এক্স টেক্স ধরে যাই হোক আমি একটা সমাধানটা করে ফেললাম সমাধানটা করার পরে ইজিলি মাথায় বেশ বেশ ভালো ভালো কয়েকটা ব্যাপার এসে গেল তাই তো তাহলে এটা ভাবে এটাকে এইভাবে বাচ্চাকে বুঝিয়ে দেওয়া যেতে পারে তাকে বললাম তিনিও বুঝিয়ে দিলেন খুব সুন্দর ফল পাওয়া গেল এই ব্যাপারটা বলছি আর কি তাহলে বাইরে মানে আমরা যে কোনো উপায়ে কোনো সমস্যার একটা সমাধান করার চেষ্টা করি তারপর সেটা থেকে সহজ তারপর সহজ থেকে সহজে তর তারপর সহজে তম নাকি এভাবে আমরা করার চেষ্টা করি আচ্ছা এখন এই এটা সমাধানটা করে নেওয়া যাক হ্যাঁ আচ্ছা এটা সমাধানটা করার জন্য দেখো আমি ক্লাস এইট লেভেলে বলেছিলাম কাজেই এইট লেভেলের ধারণা দিয়েই কিন্তু করব শুধু এইট লেভেল না এটা একদম ক্লাস সেভেন লেভেলে হয়ে যেতে পারে হুম দেখো অনেক চেষ্টা করেছো আচ্ছা দেখো আমরা ফার্স্টে একটা রেখা অঙ্কন করছি হুম এমনভাবে অঙ্কন করছি যেমন এই কোনটা আশি ডিগ্রি হয় আচ্ছা এই কোনটা তো ছিল আশি এটাও আশি তাহলে আশি আশি কত হলো হ্যাঁ এটা যদি আশি হয় এটাও আশি অর্থাৎ এটা তখন একটা সমাধি ত্রিভুজ হয়ে যাচ্ছে মানে এই ভাউটার সঙ্গে এই ভাউটা সমান হয়ে গেল আচ্ছা কোন দুটো কত হলো আশি আর আশি একশো ষাট আর তাহলে এটা কত কুড়ি মানে একটা ত্রিভুজের তিনটে কোনো সমষ্টিতে একশো আশি ডিগ্রি তাহলে আশি আশি একশো ষাট এটা হয়ে যাচ্ছে কুড়ি এরপরে দেখো এটা যদি কুড়ি হয় এটাও কুড়ি 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 চল্লিশ আর পুরো কোনটা তো আশি বলাই ছিল তাহলে এই কোনটা হয়ে গেল চল্লিশ ডিগ্রি এখন একটা ব্যাপার লক্ষ্য করো এই বাহুটা আর এই বাহুটা আর এই বাহুটা এই যেই ত্রিভুজটা বিডিসি এই যে ত্রিভুজটা এই ত্রিভুজটা দেখো এই কোনটা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি আর এই কোনটা হ্যাঁ এটা আশি এটা পঞ্চাশ তার মানেও এটাও হচ্ছে পঞ্চাশ তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি কাজে এই বাহুটা সমান এই বাহুটা মানে এই এই কোনটা সমান এই কোনটা মানে কোন বিপরীত বাহু দুটো কি হবে সমান হবে মানে এই বাহুটা সমান পেয়ে গেলাম এই বাহুটা দেখো এই পর্যন্ত কি পেয়েছি এটা সমান এটা সমান এটা তিনটে বাহু সমান পেয়েছি আরো আছে আরো টেস্ট আছে দেখো এবারে যেটা করছি একটা অঙ্কন করি হ্যাঁ আর একটা অঙ্কন করলাম হ্যাঁ আচ্ছা এখন দেখো এই কোনটা কত ডিগ্রি বলো আসি তো আচ্ছা তাহলে এই কোনটা কত ডিগ্রি হবে একশো তাহলে দেখো এই যে সি আচ্ছা এটা একটা নাম দিচ্ছি ও দিচ্ছি হ্যাঁ এই ই একটা ত্রিভুজ এই ত্রিভুজটা আর এই কোনটা একশো ডিগ্রি আর এটা চল্লিশ তাহলে এই কোনটা কত ডিগ্রি হবে এটাও হবে চল্লিশ তিনটে কোন সমষ্টি একশো আশি ডিগ্রি কাজে একশো চল্লিশ চল্লিশ দেখো দুটো কোন সমান হয়ে গেছে তো কাজে এই ভাউটার সঙ্গে এই ভাউটা সমান হয়ে গেল একইভাবে এরপরে দেখো এই যে সি ও ডি এই যে ত্রিভুজটা সি ও ডি শুধু এইটাই লক্ষ্য করো আর কোনো ত্রিভুজ দেখবে না কিন্তু ঠিক আছে তো জবর জঙ্গল হয়ে যাবে তাহলে সি ও ডি এই ত্রিভুজটা কী পেয়েছিলাম এই বাহটা সমান এই বাহুটা তো পাওয়াই ছিল হুম মানে এই কোনটা সমান এই কোনটা এই কোনটা সমান এই কোনটা এই কোনটা সমান এই কোনটা আচ্ছা এই বাহুটা কত এই এই কোনটা কত ছিল চল্লিশ আর কুড়ি ষাট আবার এই কোনটা সমান এই কোনটা হয়ে গেছে দুটো কোন সমান মানে একটা কোন ষাট আর বাকি কোন দুটো সমান মানে কি দাঁড়াচ্ছে তিনটে কোন ষাট ডিগ্রি মানে এই যে ত্রিভুজ সি ও এটা কি হয়ে গেল সমবাহু ত্রিভুজ তাই না সমবাহ ত্রিভুজ ও ডি হয়ে গেছে সমবাহ ত্রিভুজ সমবাহ ত্রিভুজ মানে কি তা তিনটা বাহুই সমান অর্থাৎ এইটা সমান এটা সমান এটা একটু আগে পেয়েছিলাম এটা সমান এটা হুম তাহলে এখন পেয়ে গেলাম এটা সমান এটা অর্থাৎ এই যে ডিও ই এই ত্রিভুজটাতে কোনটা কোনটা সমান হয়েছে বলো ডিও ই এই ত্রিভুজটাতে এই দুটো বাহু সমান হয়েছে তার মানে এই কোনটা সমান এই পুরো কোনটা আচ্ছা এই কোনটার মানটা আমার চাই তাই তো আচ্ছা এই কোনটার কত ছিল ষাট তো ত্রিভুজের কোন ছিল না ষাট আর এটা পুরোটা ছিল একশো তাহলে এইটা হয়ে গেল চল্লিশ তাহলে এই ত্রিভুজটার দেখো এই যে ডি ও ই ডিও ই ত্রিভুজটার একটা বাহু চল্লিশ আবার এই কোন দুটো সমান মানে এই কোন দুটো সমষ্টি হবে একশো ডিগ্রি এ সরি কত একশো চল্লিশ ডিগ্রি মানে তিনটে কোনো সমষ্টি তো একশো আশি তার থেকে চল্লিশ বাদ দাও কত হচ্ছে একশো চল্লিশ তাহলে এই দুটো কোন অবশ্যই সত্তর সত্তর করে অর্থাৎ এই কোনটা ডি ই ও সমান কত হলো সত্তর ডিগ্রি তাহলে এক্সের মান কত সত্তর থেকে চল্লিশ বাদ দিয়ে দাও তাহলে এক্সের মান কত সত্তর থেকে চল্লিশ বাদ দিয়ে দাও চল্লিশ আর তিরিশে সত্তর তাহলে এক্সের মান হয়ে গেল তিরিশ ডিগ্রি কমান হয়ে গেল। দেখো এটা তো ক্লাস সেভেন লেভেলের তাই না আমি এই টু পর্যন্ত বলেছিলাম প্রায় হ্যাঁ কত সহজে সমাধানটা হয়ে গেল তাই না শুধু কয়েকটা অঙ্কনের ব্যাপার এই হচ্ছে আমাদের ম্যাথামেটিক্সের বিউটি